তো এই ভিডিওতে কিভাবে আপনি ফেসবুকে কোলাব্রেশন করে থাকলে সেগুলোকে রিমুভ করতে পারেন বা ডিলিট করতে পারেন ফেসবুকে কোলাবরেশন করলে আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন এটা আমার কথা না ফেসবুক নিজে বলতেছে দেখেন এখানে ফেসবুক কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যদি আপনি কোলাবরেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে বা অ্যাকাউন্টে আপনি মনিটাইজেশন পাবেন না তো যারা অলরেডি কোলাবরেশন করে ফেলছেন আপনাদের একটাই সমাধান অলরেডি সেগুলোকে রিমুভ করতে হবে তাহলেই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক ওয়েল আপনিও যদি ফেসবুকে কোলাব্রেশন করে ফেলছেন এখন সেটা রিমুভ করতে চান তাহলে সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন এবার হাতে ডান পাশে পাবেন থ্রি লাইন উপরে এখানে ক্লিক করে ফেলবেন এবার আপনি এখানে একটা অপশন পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন নেক্সট স্টেপ বলে এর পাশে একটি অপশন পাবেন সি অল এখানে ক্লিক করে ফেলবেন এবার এখানে একটা অপশন পেয়ে যাবেন ইউ হ্যাভ পেন্ডিং কোলাব্রেশন এখানে ক্লিক করবেন এবার এখান থেকে কিন্তু লিভ নিলে আপনি মোটেও পারবেন না রিমুভ করতে চাই যেভাবে বলি যেটা বলি ওটা ফলো করার চেষ্টা করেন এবার এখানে দেখুন রিসিভ ইনভাইটেশন অর্থাৎ আপনাকে অন্য ফেসবুক আইডি থেকে অথবা পেজ থেকে ইনভাইটেশন পাঠিয়েছে কোলাব্রেশন করার জন্য এগুলো লিস্ট আপনি এখানে দেখতে পারবেন যদি আপনি সেটা রিমুভ করতে চান এই ডিজলাইন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে কোলাবরেশন সেটিংস এ ক্লিক করে আপনি জাস্ট ডান ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে এরপরে দুই নাম্বারে দেখুন সেন্ট ইনভাইটেশন এখানে ক্লিক করবেন এবার দেখেন আপনার এই ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে আপনি অন্য কোন ফেসবুক অথবা অন্য ফেসবুক আইডি কে করার জন্য আপনি যদি ইনভাইটেশন পাঠিয়ে থাকেন সেটা এখানে দেখতে পারবেন এবং আপনি রিমুভ করার জন্য এই রিমুভ অপশনে ক্লিক করবেন ডিলেট ইনভাইটেশনসে ক্লিক করবেন এবার আপনি কিন্তু দেখতে পারবেন এই ইনভাইটেশনটুকু ডিলেট হয়ে যাবে অটোমেটিক এবার উপরে দেখেন আরো একটা অপশন রয়েছে অল বলে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন আপনার এই পেজের সঙ্গে অন্য কোনো পেজে অথবা আপনার এই ফেসবুক আইডির সঙ্গে অন্য কোন ফেসবুক আইডির কোলাব্রেশন হয়েছে কিনা সমস্ত কিছু এখানে দেখতে পারবেন এবং এগুলো যদি আপনি রিমুভ করতে চান এই থ্রি ডটে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে রিমুভ কোলাব্রেশন সে ক্লিক করবেন এবার আপনি এখান থেকে রিমুভ কোলাব্রেশন সে আবারো ক্লিক করে ফেলবেন তাহলেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই কোলাব্রেশন টুকু ডিলিট হয়ে যাবে আপনি খুব সহজেই এরকম ভাবে কোলাব্রেশন রিমুভ করতে পারেন আর আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি পারলেন কিনা কোলাব্রেশন রিমুভ করতে আর অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য